Good morning, student. How are you? I hope you all are well. Today we will draw a fish like this. দেখো তোমাদের বইতে একটা খুব সুন্দর ফিশের ড্রয়িং রয়েছে, এটাকেই আজকে আমরা ড্র করে কালার করব। আমি কিন্তু ফিশটা ড্র করার জন্য পেন ইউজ করছি, তোমরা কিন্তু পেন্সিল ইউজ করবে। দেখো ফিশটা আমরা এই প্রসেসে ড্র করছি। ফার্স্ট একটা উপরে ডট দিলাম, নেক্সট এই ডট থেকে আমাদেরকে কিন্তু ফ্রি হ্যান্ডে এইভাবে ড্রয়িংটা করতে হবে। ওয়ান, এখান থেকে আবার স্টার্ট করে টু, তাহলে এইভাবে এই প্রসেসে ফিশটাকে ড্র করে নিতে হবে। আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখো ফার্স্ট একটা ডট এখান থেকে ওয়ান দেন টু, এইভাবে বারবার এটা করতে থাকবে, তাহলে এই শেপটা নিয়ে ইজি হয়ে যাবে এই শেপটা। এরপর এর নিচের অংশটা এইভাবে উপর দিকে নিয়ে এর যে আদার্স পার্ট আছে এটাকেও এর সাথে এইভাবে অ্যাড করে দেব। নেক্সট এর মাঝখান থেকে একটা এরকম লাইন ড্র করতে হবে, এখানে একটা সার্কেল, এর মধ্যে আর একটা ছোট সার্কেল, এখানে দুটো দুদিকে স্ল্যান্টিং লাইন ড্র করে এটাকে একটা স্লিপিং লাইন এর সাথে অ্যাড করে দিতে হবে এইভাবে। নেক্সট এই সাইডে একটা ওয়ান টু দুটো স্ল্যান্টিং লাইন এর সাথে এটাকে এইভাবে অ্যাড করতে হবে, এখানেও সেমভাবে একটা ছোট অ্যাড করে নিতে হবে। নেক্সট এখান থেকে একটা স্ট্যান্ডিং লাইন ড্র করে এখানে আর একটা ছোট স্ট্যান্ডিং লাইন এর সাথে ড্র করে নিতে হবে, এটাকে এর সাথে এইভাবে অ্যাড করে এটা শেপটা এইভাবে দিতে হবে। দেখো ফার্স্ট ড্রয়িংটা আমি কি করলাম, এখানে ডট দিলাম, দিয়ে এটাকে ফ্রি হ্যান্ডে ড্র করে নিলাম, নিয়ে এখানে এর সাথে এটাকে অ্যাড করলাম, এখানে আর একটা এই লাইনটা ড্র করে এখানে ভিতরে দুটো স্ট্যান্ডিং লাইন স্ল্যান্টিং লাইন ড্র করে একটা স্লিপিং লাইন অ্যাড করলাম, এখানে সার্কেল স্ল্যান্টিং লাইনগুলো ড্র করে এইভাবে করে নিয়েছি, এদিকেও সেম বড় দেখে স্ল্যান্টিং লাইন ড্র করে নিয়েছি। এখানে তোমরা এর মাঝে অন্য কিছু ডিজাইনও এখানে দিতে পারো বা অন্য কোনো শেপ ড্রয়িং এখানে করে দিতে পারো। এবার এটাকে আমরা কালার করছি। আমি এখানে গ্রিন, এখানে ইন্ডিগো কালার, এখানে অরেঞ্জ দিচ্ছি এগুলোতে, তোমরা এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো কালার দিতে পারো। আর এখানের জন্য আমি দেব ব্ল্যাক কালার, কিন্তু সেটা সবার শেষে। এখানে ইন্ডিগো কালার দিয়ে দিয়েছি, এখানগুলোয় দিচ্ছি অরেঞ্জ কালার, এগুলোতে অরেঞ্জ দিয়ে দিয়েছি, এবার এখানে দিচ্ছি গ্রিন কালার। সব কালারগুলো হয়ে গিয়েছে ফিল করা, সব জায়গায় ফিঙ্গার টিপের সাহায্যে সমানভাবে ফিল করে দিয়েছি। এবার লাস্টে ব্ল্যাক কালারটা আমি এই সার্কেলের মধ্যে দিয়ে দিচ্ছি, বাইরের সার্কেলটা গ্যাপ রেখেছি, বাকি সব কালারগুলো দিয়ে দিয়েছি। এইভাবেই তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এটাকে ড্র করে কালার করবে। তোমরা চাইলে ব্ল্যাক প্যাস্টেল থেকে লাস্টে এর একটা আউটলাইন ড্র করে নিতে পারো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, নেক্সট ডে আমরা অন্য ড্রয়িং শিখে কালার করব। টাটা স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে।